বুঝছো রহমত, ওই কবিরা যতই নারী দেখুক তোমার মডেলের নিস্তার নেই। মানুষের কান্না দেখলে হাসে, তাই বলে মোড়লে বেরাম ভালো হবে না কেন? হবে না তো, মোড়ল অত্যাচারী পাপী, এতদিন মানুষের ধন সম্পদ লুট করে খেয়েছে, মনের মধ্যে অশান্তি থাকলে কি আর ওষুধে কাজ হয়? মোড়ল মরবে, নিশ্চিত মরবে। ওরে বাবা রে, মরে গেলাম গো, আর সহ্য করতে পারছি না। এইসব আজে বাজে কথা বলবেন না কিন্তু, আপনি যান বাড়ি যান, যান। মরে গেলাম গো, আর সহ্য করতে পারছি না, জ্বলে গেলাম গো, আর ভেঙে গেল গো বাচ্চা। মোড়ল, শান্ত শান্ত হও, এই রামদ, এই মোড়লের মুখে একটু এই শরবত দিতে বলো, শান্ত শান্ত। মরে গেলাম গো ভাবে সাহেব, কবিরা শরবত দিতে বলছে, জ্বলে গেলাম গো, আর ভেঙে গেল গো বাচ্চা। ওই মোড়ল আমার মুরগি জবাই করে খেয়েছে, আমি আজ ওই মুরগির দাম নিয়েই ছাড়বো। ভাই হাসু, এদিগায় আমি আজকে তোর সব শুধ করে দিব, আমাকে একটু শান্তি দাও, সুখ দাও, শান্তি দাও। বাসুকি ফলা তুলেছে, মানুষের লুট করা সম্পদ কালনাগিনী হয়ে ঠোক্কর মারবে, সুখ আর আসবে না। তখনই বলেছিলাম মানুষের উপর জোর করো না, তা শুনলে আমার কথা? এখন বোঝো মজা? এত কোলাহল করো না, দেখছো না নারী পরীক্ষা করছি? ও কবিরাজ, নারী কি বলছে, মোড়ল বাঁচবে তো? মূর্খের মতো কথা বলো না, মানুষ আর প্রাণী কখনো অমর নয়, যা বলি তাই মন দিয়ে শোনো। আমাকে বলুন, আমি মোড়লের মামাতো ভাই। মোড়ল আমার মনিব। হ্যাঁ, নিশ্চয়ই মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটা কঠিন কর্ম সাধন করতে হবে। বাঘের চোখ আনতে হবে? হ্যাঁ, আরো কঠিন কাজ। হিমালয় পর্বত তুলে আনবো? আরে না না, পাহাড় চন্দ্র সমুদ্র কিছুই আনতে হবে না। আমি বাঁচবো, আমি বাঁচবো। মোড়ল শোনো, আর কোনোদিন মিথ্যে কথা বলবে না কবিরাজ? লোকের জিনিস ফাঁকি দিয়ে নিবে না কবিরাজ? আমি আর কোনোদিন মিথ্যা বলবো না, আমি এই তোমার মাথায় হাত রেখে বললাম, আমি কারো জিনিস মাইরা খাবো না কবিরাজ, কারো সম্পদ লুট করবো না, আমার সুখ দাও কবিরাজ, সুখ দাও, সুখ দাও। আর কোনোদিন লোভ করবে? নবে পাপ পাপে মৃত্যু, বলো আর লোভ করবে না কবিরাজ? আমাকে ওষুধের কথা ভাবতে দাও, আমি এখন ওষুধের কথা ভাববো, তুমি শান্ত হয়ে শুয়ে থাকো, নিশ্চিন্তে শুয়ে থাকো। হ্যাঁ, শান্তি যে আসছে না কবিরাজ। চুপ চুপ করো, শোনো, যত কোলাহল করবে তত তত তোমার দুঃখ বাড়বে, হাসু। হ্যাঁ শোনো শোনো, এদিকে এসো এদিকে এসো। শোনো, মোড়লের ওষুধ ভালো হতে পারে যদি একটা কাজ করা যায়। কি কাজ? জামা, একটা জামা জোগাড় করা যায়। জামা? হ্যাঁ, সুখী মানুষের জামা। খুব সোজা ওষুধ? না সোজা নয়, সুখী মানুষ পাওয়া তো সোজা নয়। যাও খুঁজে বের করো সুখী মানুষ, সুখী মানুষের জামা না হলে মোড়ল বাঁচবে না। আমি বাঁচবো, আমি বাঁচবো, আমারে জামা এনে দাও, সুখী মানুষের জামা এনে দাও, হাজার টাকা লাখ টাকা আমি তোমাদেরকে বকশিশ দিব, আমি বাঁচবো, আমাকে বাঁচাও, আমাকে শুনতে। নিশ্চয় ওরা সুখী মানুষ, চল চল দেখি, হ্যাঁ কথা বলে দেখি, চল। এটা কি
কোন খারাপ প্লেস হলো? কি আছে এখানে দেখো, ভালোই তো খারাপ না? হ্যাঁ ভালো, পুরো দিন ভালো। ভাই আপনি যদি কথা বলতে পারি। হ্যাঁ ভাই বলেন। আপনি কি একজন সুখী মানুষ দেখছেন? সুখী মানুষ এই পৃথিবীতে কোথায় পাবেন? আপনি কি সুখী মানুষ? ভাই সুখী আমরা। এই দেখেন কি অবস্থা। কি অবস্থা? দেখেন ভাই আমাদের সুখ। সত্যি কি আপনার সুখী মানুষ? বলছিলাম না সুখী মানুষ হবে ভাই। আপনাদের আপনার জামা লাগবে আমাদের? কেন আমার জামা দিব কেন আপনাকে? না তা না হলে আমাদের মরল বাঁচবে না। তো আমি আমার জামা দিব কেন? আর এই জায়গায় কি জামা খোলা যায় নাকি? আমি আমার জামা আপনাকে 1000 টাকা দিব ভাই। আপনি জামা দেন না ভাই, টাকা তো দরকার নেই। দেন না ভাই, টাকা আমার দেন না লাগবে। খুব দরকার ভাই, টাকা দরকার, খুবই দরকার। আপনি জামা দেন না ভাই, খুবই দরকার ভাই, টাকা দরকার নেই। হ্যাঁ এমনিতে দিবেন না, কিন্তু দুই গুণ নিতে হবে। ঠিক আছে, আপনি তো এমনি দেবেন না তাই না? তাহলে তো আর কিছু করার নাই। না 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 ভাই 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 জামাটা লাগবে কিন্তু, নিয়ে আসবি কিন্তু জামাটা। পারলাম না, পারলাম না ধরতে। আরে বাবা না ভাই, কেসে আপনি কি আপাতত আছে? আপাতত সুখী মানুষ। আপার জামা পাইলেই আমাদের মরল বেঁচে যাবে, কোনো ব্যাপার না। আপা কিছু করেন না আপা, আপনার জামাটা লাগবে। আপা কি আবুল তাবুল বলছেন, পাগল হয়ে গেছেন নাকি? না আপা, আপনার জামা না হলে আমরা মরল বাঁচাতে পারবো না। আপা জামাটা লাগবে আপা, নাহলে মরল বাঁচবে না আপা। কি তাজ্জব কথা, 5 গ্রাম ঘুরে একজনও সুখী মানুষ পেলাম না। কোথায় গেলে যেন সুখী মানুষ পাবো? যাকে ধরি সেই বলে আমি সুখী নই। আর তো সময় নাই ভাই, এখন 12টা। সুখী মানুষ নাই, সুখী মানুষের যাওয়াও নাই, মরল এবার মরবে। আরে কোথায় গেলে যেন সুখী মানুষ পাবো? পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না। সুখ যে বড় কঠিন জিনিস রে ভাই। এ দুনিয়াতে ধনী বলেছে আরো ধন দাও, ভিখারি বলেছে আরো ভিক্ষা দাও, পেটুক বলেছে আরো খাবার দাও, শুধু দাও দাও আর দাও। কারোর মধ্যে সুখ নাই রে ভাই, সবাই অসুখী। আমরা তো বলছি মরলের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, তাহলে আমরা তো অসুখী। হ্যাঁ তুমি ঠিকই বলেছো ভাই। একটা সুন্দর সুর ভেসে আসছে, শুনতে পাচ্ছ? তোমরা কে ভাই, এই গভীর জঙ্গলে কি চাও? আমরা খুব দুঃখী মানুষ ভাই, তুমি কে? আমি আমি সুখী মানুষ। হ্যাঁ তোমার কোনো দুঃখ নাই? না, সারাদিন বনে বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বিক্রি করি, যা পাই তা দিয়ে চাল কিনি, ডাল কিনি, মনের সুখে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, এক ঘুমেই রাত কাবার। বনের মধ্যে একা থাকতে তোমার ভয় করে না? যদি চোর আসে? চোর চোর আবার কি চুরি করবে? কেন সোনা দানা জামা জুতো? হা হা করে পাগলের মধ্যে হাসছো কেন?
হাসি তোমাদের কথা শুনে। চোরকে তখন বলবো, নিয়ে যাও, আমার যা কিছু আছে সব নিয়ে যাও। তাহলে তুমি সত্যি সুখী মানুষ? আমার মতো সুখী কে আছে? আয় সুখী আয় আমার কাছে, সুখীর হৃদয়ের সুখীর গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা। ও বাদশা ভাই, বাদশা ভাই, তোর ঘরে জামা কোথায় ভাই? নিয়ে এসো, তোমাকে 500 টাকা দেবো ভাই। লাগলে আরো দেবো, লাগলে আরো দেবো। জামা? হ্যাঁ ভাই, যা আমার ঘরের মতো জামা। নিয়ে এসো না ভাই, লাগলে তোমাকে 1000 টাকা দেবো ভাই। আমার তো কোনো জামা নেই। মিছে কথা বলো না ভাই। মিছে কেন বলবো ভাই, আমার ঘরে তো কিচ্ছু নাই, সেই জন্য তো আমি এত সুখী মানুষ। তুলসী হাসিয়া হাসিয়া ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারা তে আগে কায়। আমার মতো সুখী কে আছে? আয় সুখী আয় আমার কাছে, সুখীর হৃদয়ের সুখীর গান শুনিয়া তোদের জুড়াবে প্রা